আজকে তোমাদের সঙ্গে অন্য কোনো ডেলি ব্লগ আমি শেয়ার করছি না, সেটা তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে আগেই বুঝে গেছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ঘরে যে ছোট্ট গোপাল ঠাকুর, যে গোপাল সোনা আছে, তার সেবা আমি প্রতিদিন কিভাবে করি, কেমন করে করি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাই আজকে কোনো ডেলি ব্লগ তোমাদেরকে দেখাতে পারছি না। এই গোপাল ঠাকুরের পুজো আমি বহুদিন ধরেই তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবছি, কিন্তু করে উঠতে পারিনি। তাই অবশেষে আজকে ভাবলাম যে না, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি কেমনভাবে করি। অনেকেই অনেক রকমভাবে করে, সেটাও করা যায়। যার যেরকম মনে হবে, মন প্রাণ দিয়ে ভক্তি ভরে পুজো করলেই কিন্তু ঠাকুর সন্তুষ্ট হয়। তার জন্য যে বিশাল কিছু আয়োজন করতে হবে এমনটা নয়। আমিও বিশেষ কিছু করিনি, আমার যেমন মন চেয়েছে যতটুকু পেরেছি সেইভাবেই আমি তোমাদের সঙ্গে গোপাল ঠাকুরের পুজোটা শেয়ার করছি। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তোমাদের দেখিয়ে দিই আমার ছোট্ট গোপাল সোনা। তোমরা আগেও অনেকবার ব্লগে দেখেছো, আমিও দেখিয়েছি আমার ছোট্ট গোপাল সোনা, আর আমি কিভাবে কি কি পুজোর জোগাড় করেছি সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে চন্দন আমি বেটে নেবো, এখন আমি চন্দন বাটিনি, আর এখানে ফল মিষ্টি যা যেরকম পেরেছি আমি সেরকমই দিয়েছি। এখানে আছে গঙ্গা জল, আর এখানে ফুল। কিছু কিছু ঠাকুরের আছে যে কোন কোন ফুল প্রিয়। আমার যেটা মনে হয়, আমি যতদূর জানি যে গোপালে সাদা ফুল ভীষণ প্রিয়, কারণ নারায়ণ কৃষ্ণ এগুলো তো আমরা জানি, গোপাল সবই তো এক, তা সাদা ফুল, আমি সেই জন্য সাদা ফুল নিয়েছি। আর এখানে গোপালের জন্য আমি একটা ছোট্ট মতন একটা মালা কিনে এনেছি এটা, আর আজকে গোপালকে নতুন ড্রেস পরাবো। এই দেখো এই ড্রেসটা পরাবো, আমি সবসময় পরিয়ে রাখি, কিছুদিন হলো আমার পরানো হয়নি, তাই একটা নতুন ড্রেস কিনে এনেছি, এই ড্রেসটা পরাবো। আর এখানে ধূপ আর প্রদীপ তো জ্বালিয়ে দিয়েছি। তো চলো কিভাবে আমি করছি দেখতে থাকো আমার ব্লগটা। আর যদি তোমাদের এই ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে একটি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। প্লিজ প্লিজ একটা ছোট্ট লাইক করে দিও। আমি যেটা করব, আমাদের ঠাকুরের যে কোনো ঠাকুরের পুজো করতে গেলে চন্দন কিন্তু আমাদের দিতেই হয়। প্রত্যেকটা ফুলে ভালো করে না পারে অন্তত ছিটিয়ে একটু চন্দন দিতেই হয়। তাই আমি প্রথমেই চন্দন বেটে নেবো। আর নারায়ণের বা গোপালের তো চন্দন ভীষণ প্রিয়। আর এখানে তুলসী পাতাও আমি নিয়েছি, তুলসী পাতা দূর্বা ফুল সব কিছুই নিয়েছি। চন্দন বাটা হয়ে গেছে, এবার চন্দন প্রত্যেকটা ফুলেতে আমি অল্প অল্প করে ছিটিয়ে দেবো, কারণ ঠাকুরের চন্দন ভীষণ প্রিয়। এবার আমার ছোট্ট গোপাল সোনা একে ভালো করে মুছিয়ে দেবো, প্রতিদিনই মোছানো হয়। ভালো করে মুছিয়ে দিলাম। আর এখানে যে একটা ছোট্ট তামার টাট বলি এটাকে, বা তামার পাত্র, যে যাই বলো না কেন, তো এতেই আমি আমার গোপালকে এতেই রাখি। এবার করবো একটু গঙ্গা জল সবাইকে ছিটিয়ে দিলাম।
যতটুকু পেরেছি, যেভাবে পেরেছি সেইভাবেই আমার গোপাল সোনার পুজো করেছি। তোমাদের যেরকম ভালো লাগবে, যেরকম মন চাইবে, সেই রকমই করে কিন্তু ঠাকুরের পুজো করা যায়। আসলে ভক্তিটাই হলো আসল, আমার যেটা মনে হয়। তাই আমি ছোট্ট আয়োজন করে সেরকম কিছুই করতে পারিনি, ওই টুকটাক যেটুকু পেরেছি সেইটুকু দিয়েই আমার গোপালের পুজো করেছি। আর রোজকার হয়তো এইভাবে আমি সব সময় করে উঠতে পারি না, বা ফল মিষ্টি আনা সম্ভব হয় না, কিন্তু গোপালের সেবা তোমার মনে ভক্তি থাকলে যেভাবেই হোক সেভাবেই কিন্তু করা যায়। আমি এইভাবেই করেছি। চলো এইখানেই আজকের মতন এই ব্লগটাকে শেষ করছি। আর বেশি বড় করে তোমাদের হয়তো বোরিং লাগবে বা একঘেয়ে লাগবে, সেই জন্য এইটুকুই আজকের মতন ব্লগ এখানেই আমি এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও বলছি নিজেকে যত্ন করো, আনন্দে থেকো। চলো আবার আসছে আগামী ব্লগ, নিশ্চয়ই তোমরা আমার সাথে থাকবে। তোমরা আছো বলেই আমি যেটুকু, খুবই সামান্য যেটুকু পথ অতিক্রম করেছি তোমাদের জন্যই করেছি। চলো ভালো থেকো, আজকের মতন টাটা।